কাজী দিঘিরপাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি গণিত বিষয়ের অধ্যায় একাদশ অনুশীলনী এগারোর একের 38তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের মেইন বইয়ের 11 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। তো আজকের এই অঙ্কটি দেখছো, এখানে এক্স ইকুয়াল রুট কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান, কিউব রুট এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট এম মাইনাস ওয়ান হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল জিরো। তাহলে আমি সমাধান করার চেষ্টা করতেছি, তোমরা বোর্ডে স্ক্রিনে দেখো। আমরা লিখবো, এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান বাই কিউব রুট এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট এম মাইনাস ওয়ান। খেয়াল করো এখানে, বা নিচে এক্সের হর যদি ওয়ান হয় তাহলে আমরা এখানে ওয়ান লিখতে পারি। তাহলে আমরা যোজন বিয়োজন করলে আমরা পুরো যোজন বিয়োজন অবশ্য জানি, লব প্লাস হর লব মাইনাস হর ইকুয়াল, এখানে হবে লব হচ্ছে কত, লব হচ্ছে কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান। এখন এখানে আমরা প্লাস চিহ্ন একটা দিই, তারপরে উপরে লিখব কিউব রুট এম প্লাস ওয়ান মাইনাস কিউব রুট এম মাইনাস ওয়ান। এটা হল যোজন। এরপর বিয়োজন হবে উপরের অংশ, এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান। এবার মাইনাস হবে, এখানে মাইনাস হলে কিউব রুট এম প্লাস ওয়ান, কিন্তু রুটের ভিতরে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না, এ মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান। আমরা এখানে নোট দিতে পারি, যোজন বিয়োজন করে, বিয়োজন করে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো, এখানে এক্স প্লাস ওয়ান ঠিক থাকবে, এক্স মাইনাস ওয়ান ঠিক থাকবে, ইকুয়াল আমরা এখন এই মাইনাস কিউব রুট এম মাইনাস ওয়ান আর এখানে আছে প্লাস কিউব রুট এম মাইনাস ওয়ান কাটা গেলে আমরা এখানে মাইনাস কিউব রুট এম প্লাস ওয়ান আবার প্লাস কিউব রুট এম প্লাস ওয়ান এটা কাটা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, কিউব রুট এম প্লাস ওয়ান প্লাস কিউব রুট এম প্লাস ওয়ান অর্থাৎ টু কিউব রুট এম প্লাস ওয়ান বাই, এখানে দেখো প্লাস এটা যোগ এটাও যোগ, তাহলে টু কিউব রুট এম মাইনাস ওয়ান। দেখো এই টু টু কাটা গেলে আমরা এটা লিখতে পারি। এখন আমরা একটু শর্ট করি, উভয় পক্ষে আমরা ঘন করতে হবে, আমাদের ঘন করতে হবে, ঘন না করলে আমরা কিন্তু কিউব রুটটা কেটে দিতে পারবো না, কিউব রুট আমাদের বাদ যাবে না, তো এই জন্য আমরা এখানে ঘন করতে হবে, এক্স প্লাস ওয়ান হোল কিউব আর হবে এক্স মাইনাস ওয়ান হোল কিউব ইকুয়াল, এখানে হবে কিউব রুট এম প্লাস ওয়ান হোল কিউব কিউব রুট এম মাইনাস ওয়ান হোল কিউব। এখন এটা আর এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়। এখন বলতে পারো স্যার এখানে কীভাবে কাটা যায়, আমি একটু দেখাই দিচ্ছি। যেমন এই কিউব রুট এম প্লাস ওয়ান হোল কিউব আছে, দেখো এখানে খেয়াল করো কিউব রুট অর্থাৎ কিউব রুটের মান হচ্ছে ওয়ান থার্ড। এখন যদি ওয়ান থার্ড হয় তাহলে উপরে এই থ্রি, এই থ্রি থ্রি কাটা যায়, তাহলে কিছুই থাকে না, এই জন্য এটা কাটা যায় এভাবে। তাহলে এটা আমরা এইভাবে কাটতে পারি। তো এখন এখানে থাকে, এখানে আমরা একটা সূত্র করি, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা নিশ্চয়ই জানি, যেহেতু নবম দশম শ্রেণীতে আমরা পড়ি, তাইলে আমাদের এ প্লাস বি হোল কিউব সূত্র জানা। তাহলে আমরা লিখতে পারি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি
प्लस थ्री ए बी स्क्वायर तारपरे प्लस बी क्यूब मानी वन क्यूब एरपर नीचे होच्छे एटा शुद्ध माइनस आर सब ठीक थाकबे आर एखाने हबे प्लस आर एखाने हबे एटा ठीक आछे शुद्ध एखाने हबे माइनस आर एखाने आमरा पेलाम कत एम प्लस वन एम माइनस वन। तो देखो एखाने आमरा एक्स क्यूब लिखलाम प्लस थ्री एक्स स्क्वायर प्लस थ्री एक्स तारपरे प्लस वन वन क्यूब मानी वन और एक्स क्यूब माइनस थ्री एक्स स्क्वायर प्लस थ्री एक्स माइनस वन और एखाने हबे एम प्लस वन एम माइनस वन। एबार आमरा आबार योजन वियोजनेर काज करब। एबार आमरा आबार कि करब যোজন বিয়োজনের কাজ। তাহলে যোজন বিয়োজনে যদি আমরা কাজ করি প্রথমে লিখব যোজন। এ দেখো আমি আমার কলমের দিকে তাকাও আমি কি করতেছি একই রকম একই এই যে পুরোটা আমি লিখতেছি এই যে প্লাস শুধু দেব এখানে আর এই যে এই অংশটা পুরো আমি এখানে উপরে উঠাই দেব তখন হবে এটা যোজন। হ্যাঁ প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান দেখছো। এরপরে আমরা বিয়োজনটা করব কিভাবে উপরের যে অংশটা আছে এটা আমরা লব একেবারে লবটা পুরো লিখে দেব নিচে প্লাস ওয়ান এবার মাইনাস চিহ্ন দিয়া এগুলো সব চিহ্ন পরিবর্তন তাহলে এখানে হবে এক্স কিউব এখানে হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল এখানে হবে এই এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান নিচে হবে এম প্লাস ওয়ান মাইনাস দেওয়ার কারণে চিহ্নটা পরিবর্তন হবে মাইনাস মাইনাস প্লাস হবে তাহলে এখানে হবে যোজন আমরা লিখে দেবো যোজন বিয়োজন। এখন দেখো এখানে আমরা কাজ করলে কি লিখতে পারি এখানে যোগ বিয়োগের কাজ যদি আমরা করি তাহলে আমরা যোগ বিয়োগের কাজ করি দেখো এখানে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়ান ওয়ান কাটা যায় এক্স কিউব থ্রি এক্স থ্রি এক্স আর তো যায় না তাইলে আমরা এখানে লিখতে পারি এক্স কিউব একটা দুইটা তাহলে টু এক্স কিউব কেমন প্লাস এখানে থ্রি এক্স এখানে থ্রি এক্স তাহলে আমরা লিখতে পারি সিক্স এক্স আর হরে লিখতে হরের মধ্যে আছে থ্রি এক্স স্কোয়ার আর তাহলে সিক্স এক্স স্কোয়ার এরপরে প্লাস কত এ ওয়ান এ ওয়ান টু ইকুয়াল এখানে হবে কত এ প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা এম এ এম কাটা তাহলে এখানে থাকে টু এম আর এখানে থাকে টু কেমন। এরপরে এরপরে আমাদের এখানে লিখব আমরা বা এখানে যদি আমরা দুই কমন নিই অর্থাৎ টু যদি আমরা কমন নিই তাহলে এখানে পাব কত এই এক্স কিউব প্লাস থ্রি এক্স এক্স কিউব প্লাস থ্রি এক্স আর এখানে নিচে পাবো আমরা কত দুই যদি কমন নিই তাহলে আমাদের এখানে পাবো থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল আর এখানে আমরা টু টু যদি কাটি দিই এখানে এই যে টু এখানে এই টু আর এই টু কাটা গেলে থাকে শুধু এম তাহলে আমরা এখানে লিখব এই জায়গায় আমরা লিখব কি এম বাই ওয়ান এটা লিখে দিলাম আমি এম বাই ওয়ান অর্থাৎ নিচে ওয়ান এটা লেখার দরকার নাই তারপর আমি লিখলাম এই টু এ টু এ কাটা। তো এখন দেখো আমরা এখানে এই এম দ্বারা যদি গুণ করি তা আগে ওয়ান দ্বারা এটারে গুণ করি এক্স কিউব প্লাস থ্রি এক্স ইকুয়াল থ্রি এম এক্স স্কোয়ার প্লাস এম
তাহলে আমরা যদি এগুলির এই পাশে নিয়ে আসি তাহলে কি এক্স কিউব এবার সাধারণ এটার এটার আগে লিখি বইতে আছে এভাবে থ্রি এম এক্স স্কোয়ার এম এক্স স্কোয়ার এরপরে হলো প্লাস থ্রি এক্স এরপরে এ এম আছে প্লাস এই পাশে গেলে হবে মাইনাস ইকুয়াল জিরো তাহলে আমাদের প্রমাণ হইল এক্স কিউব মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল জিরো তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল আমরা এখানে প্রমাণ করতে করছি এটাই হ্যাঁ প্রমাণিত তো আশা করি বুঝতে সমস্যা হয় নাই তোমরা ভিডিওটি আরও দেখলে বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো এখানে তেরো নম্বর একটা অঙ্ক সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতি তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি হতে হলে আমাদের টার্গেট থাকতে হবে বি স্কোয়ার ইকুয়াল এ সি হতে হবে এই অঙ্কটা করার পর যদি আমাদের বি স্কোয়ার ইকুয়াল এ সি পাই তাহলে আমাদের এই এ বি সি ক্রমিক সমানুপাতি কথাটা প্রমাণিত হবে তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার দেখো আমরা শুধু এখানে এই জিনিসটার একান্তর করব এই জিনিসটা শুধু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রে এটারে সরাই দিই এ বি প্লাস সি স্কোয়ারে আমরা এপাশে নিয়ে আসবো দেখো এটার এটার স্থলে আমরা লিখব বি প্লাস সি হোল স্কোয়ার খেয়াল করো এখানে এই যে এখানে বি আর সি আছে তাহলে এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এটা কোথায় যাবে এটা যাবে এটার নিচে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার এই এখন আমার কাজ হচ্ছে এখন আমার কাজ হচ্ছে আমরা বিয়োজন করব দেখো বিয়োজন এ বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি আমরা আর নিচে ঠিক থাকবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এখানেও আমরা লিখব কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কী করলাম বিয়োজন করলাম বিও যোজন করে হ্যাঁ বিয়োজন করে এখন দেখো এখানে বা বি প্লাস সি হোল স্কোয়ারে আমরা লিখতে পারি কি সূত্র বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ঠিক আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা এখানে লিখলাম এরপরে আমরা এখানেও কাজ করি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক রাখবে এখন দেখো আমরা যদি এখানে এখানে আমরা মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা যায় এরপরে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যায় আবার এখানে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা যায় আবার এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার কাটা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি কি বা টু বি সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার খেয়াল করো আমরা এই লবে এখানে লবের মধ্যে এই টু বি এই যে টু বি আর এই টু বি উভয় পক্ষে লবের মধ্যে টু বি আছে তাহলে আমরা টু বিটা ব্যানিশ করে দিতে পারি ব্যানিশ করার কীভাবে ব্যানিশ করব এখানে উপরে যেহেতু টু বি আছে তাহলে আমরা কথাটা লিখতে হবে উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ আর যদি নাও লেখো তারপরে কোনো সমস্যা নাই তাহলে টু বি বাদ গেলে এখানে থাকে সি আর এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর
উপরে এখানে থাকে টু বি, চলে গেলে থাকে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি সাইড নোট দিতে চাও দিবা, না দিলে নাই। অর্থাৎ টু বি দ্বারা কি ভাগ, টু বি দ্বারা ভাগ। আমরা টু বি দ্বারা কি করলাম, ভাগ করলাম। আচ্ছা, এরপরে আমরা আর গুণন করব। দেখো আমাদের টার্গেট হলো বি স্কোয়ার ইকুয়াল এসি, খেয়াল করো বি স্কোয়ার ইকুয়াল এসি। তাইলে আমাদের এটা যদি আগে লিখি এ বি স্কোয়ার, এটা আগে লিখলে কী হয়, দেখো এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, ঠিক আছে। তাইলে খেয়াল করো আমরা এ বি স্কোয়ার লিখলাম আর এই প্লাস বি স্কোয়ার সি লিখলাম ইকুয়াল, দেখো এখান থেকে কি কমন যায়, বি স্কোয়ার কমন গেলে এ মাইনাস সি থাকে। তাহলে আমরা এদিকেও খেয়াল করি, এখানে যাতে এ মাইনাস সি আমরা পাই তাইলে আমাদের সমস্যা নাই। তাহলে আমরা এখানে লিখব, এটা আগে লিখব, এরপরে মাইনাস এ সি স্কোয়ার, অর্থাৎ এটা প্লাস, এ পাশে গেলে হবে মাইনাস। এবার আমরা যদি বি স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে থাকবে এ মাইনাস সি, আর এখানে যদি এ সি কমন নিই তাহলে কী থাকে, দেখো এ মাইনাস সি থাকে, অর্থাৎ এটার এটা বাদ গেলে থাকে বি স্কোয়ার ইকুয়াল এ সি। দেখো বি স্কোয়ার ইকুয়াল এ সি, আমরা এর আগেও যে ক্লাসগুলি করেছি সেখানে শেষ পর্যন্ত বি স্কোয়ার ইকুয়াল টু এ সি তখনই হবে যখন এ বি সি ক্রমিক সমানুপাতি হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এ বি সি ক্রমিক সমানুপাতে, ক্রমিক সমানুপাতি প্রমাণিত, প্রমাণিত। এই তো আশা করি তোমরা বুঝছ এই অঙ্কটি। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো আরেকটি সমস্যা, 14 নম্বর, এক্স বাই বি প্লাস সি ইকুয়াল ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল জেড বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আমরা এখানে এটা হলো বামপক্ষ, মধ্যপক্ষ, ডানপক্ষ। তাহলে আমরা এখানে তিনটা পক্ষ আছে, তিনটা পক্ষে যদি সমান করতে পারি তাহলে আমাদের অঙ্কটা ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা লিখব, দেখো ধরি এক্স বাই বি প্লাস সি ইকুয়াল ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল জেড বাই এ প্লাস বি ইকুয়াল কে ধর কে। তাহলে এখন এই এক্স বাই বি প্লাস সি সমান সমান কে, আমরা এখানে বা এক্স ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি ধরতে পারি, এটা সমীকরণ এক। অনুরূপে এবার আমরা অনুরূপে লিখতে পারি কি, ওয়াই ইকুয়াল কে ইন্টু সি প্লাস এ, এটা দুই। তারপরে জেড ইকুয়াল কে ইন্টু এ প্লাস বি, এটা সমীকরণ তিন, কেমন। তাইলে এবার আমরা লেফট হ্যান্ড সাইড কাজ করলে আমরা দেখো এখানে বামপক্ষে আছে কি, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাইলে দেখো এখানে এ ওয়াইয়ের মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ, প্লাস জেডের মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, কে ইন্টু এ প্লাস বি। এরপরে মাইনাস এক্সের মান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি। তাহলে দেখো এখানে আমরা যদি কে একটা কমন নিই তাহলে সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস সি,
তাহলে আমরা এখানে এ বাই কে ইন্টু দেখো এ মাইনাস সি প্লাস সি কাটা যায় মাইনাস বি প্লাস বি কাটা তাহলে টু টু এ গুণ করলে টু এ তাহলে টু এ যোগ করলে হয় টু এ তাহলে এ কাটলে আমরা পাই ওয়ান বাই টু কে একটা পেলাম। এরপরে আমাদের মধ্যপক্ষ এম এইচ এস ইকুয়াল আমরা লিখতে পারি বি বাই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। দেখো আমরা যদি এখানে মানগুলি বসাই দিই আমি এখান দিয়ে লিখি এখান দিয়ে লিখি আমি লিখলে এখানে লিখব কি বি বাই জেড এর মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্সের মান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি এরপরে মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ সি প্লাস এ। দেখো ইকুয়াল আমরা এখানে লিখতে পারি কি বি কে যদি আমরা কমন নিই তাহলে থাকে এ প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ। দেখো আমরা মাইনাস এ প্লাস এ কেটে দিই মাইনাস সি প্লাস সি কেটে দিই তাহলে আমরা এখানে পাইলাম কি বি বাই বি বি যোগ করলে টু বি আর ইন্টু কি কে তাহলে এটা কাটলে ওয়ান বাই টু কে। দেখো এই পাশে হচ্ছে টু কে। এরপরে আমরা ডান পক্ষের কাজ করব। ডান পক্ষে আছে ডান পক্ষে আছে ডান পক্ষে হলো সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। খেয়াল করো সি বাই এক্সের মান আমরা পেলাম কত এক্সের মান দেখো এক্সের মান হলো কে ইন্টু বি প্লাস সি তাহলে আমরা লিখতে পারি এখানে এক্সের মান কে ইন্টু বি প্লাস সি কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াইয়ের মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেডের মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি কে ইন্টু এ প্লাস বি এ প্লাস বি। তাহলে আমরা এখান থেকে কে যদি কমন নিই তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি। দেখো সি কে ইন্টু এখানে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি কাটা যায় তাহলে এখানে টু সি থাকে অর্থাৎ সি প্লাস সি মানে টু সি এ সি সি কেটে দিলে আমরা এখানে পাই ওয়ান বাই টু কে। দেখো আমাদের তিনটি পক্ষই মোটামুটি হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং যদি আমরা প্রশ্নটা লিখে দিই এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই আর সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আবার সবগুলি এখানে ওয়ান বাই টু কে ওয়ান বাই টু কে এটার অর্থ ওয়ান বাই টু কে তাহলে আমাদের তিনটি পক্ষেই ওয়ান বাই টু কে পেলাম তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এটা 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 সবগুলি একই রকম পেলাম এই জন্য আমাদের সমাধানটা হয়ে গেল প্রমাণিত। তো আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে ছিলাম এবং সামনে আরও থাকবো তোমরা পরপর আমার ক্লাসগুলি দেখতে থাকবে। আশা করি এই চ্যাপ্টারের অঙ্কগুলি তোমাদের কাছে ইজি মনে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।